বাইরে আজকে প্রবল বর্ষণ, তো আজকে একটা বৃষ্টির কবিতা। কবিতাটির নাম বৃষ্টি দুপুর। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি, দুপুরে বারান্দায় চড়াইগুলো আজ আসেনে, কোথাও ভিজছে হয়তো দল বেঁধে। জানলা দিয়ে জল আসছে অনেকক্ষণ, সেই জল ছিটকে লাগছে অপুর চোখে, মিলিয়ে যাচ্ছে গালের উপর জলের দাগ। ঠোঁটে তখন মিনিটখানে অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। ভিতরে কাল বৈশাখী, কার্নিশে শ্রাবণ। অপুও ভিজতে চেয়েছিল দল বেঁধে, মিশে যেতে চেয়েছিল চড়াইদের সাথে, উড়িয়ে দিতে চেয়েছিল অভিমানের অরিগ্যামি, পারেনি। শ্রাবণের দুপুরেও পারেনি, ওর হুইল চেয়ার ওকে পারতে দেয়নি। মেঘ কেটে গেছে এখন, টেবিলের কোণে পড়ে আছে চারটে পলাশ ফুল, পলাশের নিচে রঙিনী পাতায় নকশা, নকশার ভিতর জোনাকির মতো জল জল করছে। মেঘের দলে ভিজতে গেলেও ভালো থেকো বৃষ্টিরা, তোমরা ভালো থেকো। ধন্যবাদ, নমস্কার।